আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবার আমি আইলাম বেন্দ্রিশন ব্লক থাকি আপনারে আবার একটা নতুন রেসিপি দেওয়ার লাগি, দেখাইবার লাগে। তো আপনারা সব ভালো আসেন নি? ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আসেন, অবশ্যই ভালো আসেন। সবাই দোয়া রইল, আমার লাগেও দোয়া করবা। আর আজকে আমি করবো ইলিশ মাছ আর জিঙ্গা দিয়ে একটা তরকারি। ও আমি সব লইছি, ইলিশ মাছ, পেঁয়াজ, জিঙ্গা, যেটা হয় সিজিঙ্গা কেউ হয়, আমরা হয়ে সিলেটি পাঠা জিঙ্গা, আর রসুন, টমেটো, ধনিয়া পাতা, খাসা মরিচ আর পেপার। এবার আমি এটা দেখবো, এই দিছি দেখবো, আমি একটু তেল দিলাই রামোহন, বিসমিল্লাহ রহমান রহিম। প্রথমে আমি একটু রসুন দিলাম, রসুনটা একটু বাজাইলে, তারপরে আমি একটু ভাল লাগবে রসুনটা দিলে, রসুন দিলাম, একটু খাসা মরিচ দিলাম, গ্রাইন করা পেঁয়াজ দিলাম দুই চামচ, আরো তিন চামচ দিলাম, আমি অপেক্ষা করবো একটু লাল হইবার লাগি, বাদামি হোক, তারপরে আমি মশলা দিই। তো আমি একটু মশলাটা মরছে, আমি এখন একটু টমেটো দিলাই মু, ওটার লোক মশলা করে দিব, সেই লোকে আমি একটু পেপার দিলাই তুই আনলে, তারপরে আমি মশলা দিই। আমার মশলাটা কিছু হয়ে গেছে, বাচ্চাল্লাহ নহ, আমি একটু হলুদ দিমু, হলুদ এক চামচেও কম, আর একটু দিমু কারি পাউডার এক চামচ থাকি কম দিলাম, একটু এক চামচ মরিচ, গুঁড়া মরিচ, চিলি পাউডার, আর একটু দিমু পাঁচফোড়ন, এক চামচ থাকিও কম পাঁচফোড়ন লাগলে। এখন মশলাটা আমার ওই গেল, এখন আমি দিলাই মুজিঙ্গা, জিঙ্গা দিলাই মাছু, তারপরে লবণ দিছি না, এখন লবণ দিমু জিঙ্গাল সাথে লগে, আমরা একটু জাল কম খাই, তাহলে একটু জাল কম দিলাম, আমার হাজবেন্ডে জাল কম খাই নাকি, জিঙ্গা একটু ওই গেছে, একটু জিঙ্গাটা আমি একটু গরম পানি দিয়ে দিলাম, গরম ঠান্ডা পানি তো দেওয়া হয়েছে না, গরম পানি দিই, এখন দিলাম আমি মাছ, আমি মাছ দিলাম, মাছটা আমি এখন নাড়িয়ে দিলাম, ঠিক আছে, এখন আমি একটু সময় লাগি গুড়িয়া দিলাম, একটু ইয়ার বাদে মোটামুটি হয়ে গেছে আমার ইলিশ মাছের তরকারিটা, এখন একটু আমি পানি দিলাম, গরম পানি, একটু জুল জুল মাছ জিঙ্গা করলাম, আর দুই মিনিটের লাহন ব্লক ওই ব্লক উঠার বাদে টুয়ার বাদে ধনিয়া দিলাম, তারপরে আমার তরকারি ওই যাইব শেষ, আর একটু দুই মিনিট আমি জাল দিলাম, শেষ পর্যায়ে আমার তরকারি দেখো, তখন আমি ভালো করে দিলাই, কত সুন্দর হয়েছে কালারটা, একটু লাগিয়ে দিলাম দেখো কত সুন্দর, এখন আমি আপনারে তুলিয়া পরিবেশন করে দেখাইমু আমার আজকের রেসিপিটা কি লেখানো হয়েছে। এখন দেখিলেন আমার তো হাইটা কিলান হয়েছে, আপনারা হচ্ছে ভালো লাগে কি না, যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবা, শেয়ার করবা, লাইক করবা, আর আমার সাথে থাকবা। তো আজকের মতো আমার এই রেসিপিটা শেষ, ইনশাল্লাহ আগামীতে আরও রেসিপি লই আপনারা সামনে আইমু, তার ভালো তা হোক, আপনারা আপনার লাই দোয়া রইল, আমার লাইও দোয়া করবা, আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ।